জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তোমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা অতি প্রাচীন গুপ্ত মহাশক্তিশালী এমন একটা বিচ্ছেদের টোটকা যে আপনারা যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইবেন যাদের দুজনের মধ্যে আবার আমি বলছি অবশ্যই এই প্রক্রিয়াটা বা এই ক্রিয়াটা সৎ কাজে অসৎ কাজে দু কাজেই ব্যবহার করা যায় আপনার উপর ডিপেন্ড করছে তবে আমি সর্বদাই যেমন বলি যে এটাকে কোনো ধরনের অসৎ কাজে কাজে লাগাবেন না সর্বদাই চেষ্টা করবেন যে সৎভাবে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার ভালোবাসা সেটা আপনার প্রেমিকা বা প্রেমিক হতে পারে কিংবা আপনার স্বামী বা আপনার স্ত্রী হতে পারে যে আপনার থেকে দূরে চলে গেছে এবং অন্য কোনো ব্যক্তি তৃতীয় ব্যক্তির সঙ্গে ইনভলভ হয়ে গেছে আপনাকে দুঃখ দিয়ে চলে গেছে আপনাকে ঠকিয়ে চলে গেছে আপনার সাথে ব্রেক করে চলে গেছে অথচ আপনি কিন্তু এখনও তাকে সেইভাবেই ভালোবাসেন সেইভাবেই তাকে কাছে পেতে চান সেইভাবেই তার সাথে সারাটা জীবন কাটাতে চান যেরমভাবে আপনি আগেও ভালোবাসতেন এবং আপনি চান যে সেই ব্যক্তিটি মানে আপনার যে ভালোবাসা সে তৃতীয় যে ব্যক্তির সঙ্গে ইনভলভ হয়ে গেছে তার সঙ্গে সম্পর্কটা পুরোপুরি ছিন্ন করে দিয়ে আপনার কাছে চলে আসুক তাহলে এই ক্রিয়াটা করুন অবশ্যই আমি বলবো আবার বলবো সৎ উপায় করবার চেষ্টা করুন যদিও এই ক্রিয়া সৎ বা অসৎ যে কোনো উপায়ে কাজে লাগানো যায় ডিপেন্ড আপনার উপর করছেন আপনি কি ধরনের মানুষ তো যাই হোক এই ক্রিয়াটা আমি আবার বলে দিতে চাই যে এমন যে যে সকল বাবা মা রয়েছেন যে সকল পেরেন্টসরা রয়েছেন যারা তাদের সন্তানকে ফিরিয়ে আনতে চান অর্থাৎ এমন কোনো ব্যক্তির সাথে ইনভলভ হয়ে গেছে প্রেম গঠিত না হতে পারে হতে পারে এমন কোনো বন্ধু আসলে বন্ধুর মুখোশের আড়ালে শত্রু সে মানে আপনার ছেলেকে পুরোপুরিভাবে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে বিপথে চালিত করছে আপনার সন্তানের পড়াশোনা নষ্ট করছে আপনার সন্তানের জীবন নষ্ট করছে সেরকম যদি ব্যক্তি বা কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ের সঙ্গে যার সঙ্গেই হোক সে ইনভলভ হয়ে গিয়ে সে আপনাদের থেকে দূরে চলে যাচ্ছে এবং আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে যদি এরকম হয় তাহলেও নিজের সন্তানের জন্য আপনারা এই ক্রিয়াটা করতে পারেন যেই ব্যক্তি তৃতীয় ব্যক্তির সঙ্গে সে কানেক্টেড হয়ে আছে যার জন্য সে বিপথে চালিত হচ্ছে সেই ব্যক্তির সঙ্গে গ্যারান্টেড অবশ্যই অবশ্যই তার বিচ্ছেদ হয়ে যাবে ঝগড়া হবে ঝামেলা হবে এবং একটা সময় মানে কি বলবো নিমের যে তিত সেরকম সম্পর্ক হয়ে যাবে একজন আরেকজনের মুখও দেখতে চাইবে না কোনো ধরনের সম্পর্ক রাখতে চাইবে না কোনো ধরনের কথা বলতে চাইবে না তো এই যে পার্টিকুলার বিচ্ছেদে টোটকার জন্য আপনাদের কি করতে হবে খুব সিম্পল উপায় না কোনো জিনিস কিনতে হবে না কোনো জিনিস আনতে হবে না কোনো জিনিস কারোর থেকে নিয়ে আসতে হবে এর জন্য লাগবে আপনাদের একটা খাতা একটা পেন বা সিম্পল উপায় আপনারা করতে পারবেন কি করবেন বলছি তার আগে একটা কথা বলবো যে আমি ইনস্টাগ্রামেও আছি যদি ইনস্টাগ্রামে আপনারা মনে করেন যে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে চান আবার আমি বলবো যে কোনো ফেয়ার কোশ্চেন করবেন উদ্ভট কোনো কোশ্চেন করবেন না ফেয়ার কোশ্চেন করবেন এবং চেষ্টা করবেন কোয়েশ্চেনটা অবশ্যই মানে চেস চেষ্টা নয় কোয়েশ্চেনটা অবশ্যই ইনবক্সে গিয়েই করবেন আমাকে ফলো করবেন ফলো করার পরে ইনবক্সে গিয়ে কোয়েশ্চেনটা করবেন কমেন্টে কোনো ধরনের কারণ ওখানেও আমি বিভিন্ন ভিডিওস দিই ওখানে বিভিন্ন রিলস আছে আপনারা দেখতে পারবেন সেখানেও বিভিন্ন ধরনের টোটকা আমি দিই যেগুলো আপনাদের অবশ্যই জীবনকে বা জীবনে চলার পথকে আরও সুগম করতে সাহায্য করবে সেই টোটকাগুলো দেখতে পারেন দেখুন সেগুলোকে কিন্তু সেখানের কমেন্ট বক্সে কমেন্ট করবেন না যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পার্টিকুলার অবশ্যই ইনবক্সে গিয়ে কোয়েশ্চেন করুন সেখানে গিয়ে যদি আপনাদের নিজস্ব জিনিস কিছু জানার থাকে তাহলে অবশ্যই একটা মাত্র কোয়েশ্চেন করবেন অনেক কোয়েশ্চেন করবেন না কারণ অনেককে রিপ্লাই দিতে আমি সবাইকে তাও একটা রিপ্লাই দিয়েও আমি সবাইকে রিপ্লাই দিয়ে উঠতে পারি না যাদেরকে দিতে পারি না রিপ্লাই তাদেরকে আমি এখানেই ভিডিওতে ক্ষমা চেয়ে নিচ্ছি নিশ্চয়ই পরবর্তীকালে হয়তো রিপ্লাই আমি নিশ্চয়ই দিতে পারবো আমি চেষ্টা করব। চেষ্টা করবেন সেজন্য সবাই নিজেদের ডেট অফ বার্থ এবং টাইম এটা দিয়ে তারপর নিজেদের কোনো কোয়েশ্চেন করতে এবং কোয়েশ্চেনটা যেন ছোট পরিসরে উত্তরটা দেওয়া যায় সেরকম কোশ্চেনই করুন বিস্তারিত উত্তর দিতে হবে এরকম কোশ্চেন করবেন না তো আমি চেষ্টা করব অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার তো ইনস্টাগ্রামে ফলো করে আমাকে ইনবক্সে কোয়েশ্চেন করুন কিছু জানার থাকলে সেটা জানতে পারেন এবং আমার ভিডিওগুলো সেখানে ফলো করতে পারেন বা দেখতে পারেন তো যাই হোক তো যেটা আমরা বলছিলাম যে একটা খাতা আর একটা পেন লাগবে আমাদের সেই খাতা এবং পেনটা নিয়ে এবার আমরা কি করব সেই খাতা এবং পেনটা নিয়ে আমাদেরকে একটা সহজ সরল মন্ত্র লিখতে হবে মন্ত্রর মধ্যেই যা থাকা সেটা থাকবে সহজ সরল মন্ত্র তার জন্য আপনাকে বিশাল কিছু করতে হবে না হ্যাঁ শুধু এতটুকুই বলবো। যে অবশ্যই যেরকম বলে দিই এগুলো তান্ত্রিক ক্রিয়া এই কাজগুলো করার সময় স্নান করে শুদ্ধ বস্ত্রে একদম পরিষ্কার মনে আত্মবিশ্বাস রেখে এবং যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজের উপর বিশ্বাস রেখে সম্পূর্ণ বিশ্বাস রেখে যে কাজটা সফল হবেই সেই বিশ্বাসটা রেখে তবেই কাজটাকে করুন নিশ্চয়ই সফলতা পাবেন প্রথমেই যদি আপনার বিশ্বাস না হয় বিশ্বাস ভেঙে থাকে বা আপনি ট্রাই করবার জন্য জাস্ট করছেন যে করে দেখি হবে কি হবে না তাহলে কাজটা হবে না সেটাই ধরে নিন যেদিন মনে হবে যে হ্যাঁ আমি একদম কনফিডেন্ট যে কাজটা হবেই সেদিনকাই এই কাজটা করতে বসুন আপনি এই যে কাগজটা বললাম সেই একটা কাগজ বা একটা পাতলা খাতা নিতে পারেন আপনাকে একটা মন্ত্র দিচ্ছি আমি সেই মন্ত্রটা আপনাকে ওই খাতা বা কাগজের মধ্যে লিখতে হবে অবশ্যই আপনারা লাল কালির পেন ব্যবহার করবেন অবশ্যই লাল কালির পেন ব্যবহার করবেন খাতার মধ্যে মন্ত্রটা যারা লিখবেন সেই মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি মন্ত্রটা একবার দেখে নিন মন্ত্রটা হলো এরকম ওং নম মহাভৈরবায় শশানুবাসী নয় অমুকের সহিত অমুকের সত্তর বিদ্বেষনং কুরু কুরু সাহা মন্ত্রটা আপনারা দেখে নিয়েছেন এই যে মন্ত্রটা লিখতে হবে ভালো করে মনে রাখবেন এই যে মন্ত্রটা লিখতে হবে সেই লেখার দিনটা অবশ্যই নয় মঙ্গলবার দিন নয় শনিবার দিন অথবা অমাবস্যার দিন নয় মঙ্গলবার দিন নয় শনিবার দিন নয় অমাবস্যার দিন এবার অমাবস্যার দিন যদি একদিনই কাজটা করতে হয় ভালো করে মনে রাখবেন একদিনই কাজটা করতে হবে এই কাজটা কিন্তু কন্টিনিউ প্রসেসের কাজ নয় যে আপনাকে অনেকগুলো দু সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ করতে হবে এরম ব্যাপার নয় একদিনই কাজ করতে হবে এবার আপনি যদি মনে করেন না অমাবস্যার যেমন আমরা বলি অমাবস্যার দিনটা কাজটা করলে খুব পাওয়ারফুল কাজ হয় আপনি যদি মনে করেন একটু পেশেন্স রেখে তাহলে অমাবস্যার দিন পর্যন্ত ওয়েট করুন অমাবস্যার দিনটা যদি মঙ্গলবার বা শনিবার দিন পড়ে যায় তাহলে কাজ দুর্দান্ত হবে আরও প্রত্যেকটা কাজের তো একটা ইয়ে থাকে গতির ব্যাপার থাকে কত ফাস্ট কাজ হবে সেই ব্যাপারটা থাকে এবং কত এফেক্টিভ কাজ হবে তো অমাবস্যার দিন যদি আপনি কাজটা করেন এবং সেই অমাবস্যা যদি মঙ্গলবার বা শনিবার দিন পড়ে তাহলে দুর্দান্ত কাজ হবে তো আপনি কি করবেন আপনি এই মন্ত্রটাকে লিখবেন একটা পাতলা খাতা নিতে পারেন বা আমি যেমন বললাম কাগজ নিতে পারেন বা একটা কাগজে হয়তো ধরবে না সেই জন্য একটা পাতলা খাতাই আমি নিতে বলছি সেখানে একশো আটবার আপনাকে এই মন্ত্রটা লিখতে হবে হানড্রেড অ্যান্ড এইট টাইমস একশো আটবার আপনাকে এই মন্ত্রটা লিখতে হবে ওই একদিনই যে দিনটা আপনি ভালো করে চুজ করবেন মঙ্গলবার শনিবার অথবা অমাবস্যার দিন যে কোনো দিন যেই দিনটা আপনার মনে হচ্ছে সুবিধা সেই দিনটাতেই আপনি এই টোটকাটা করবেন যে কোনো টাইমে করতে পারেন যে কোনো টাইমে এই তিন দিনের মধ্যে যে কোনো সময়ের মধ্যে সময়ের মধ্যে আপনি করতে পারেন এই টোটকাটা যেই সময় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনি একান্তে বসে চুপচাপ এই একশো আটবার মন্ত্রটা লিখতে পারবেন লেখা হয়ে গেল একশো আটবার মন্ত্রটা এবার আপনি কি করবেন সেইটাকে একটা বড় কোনো ছোটো খাতা নেবেন ছোটো খাতার মধ্যে একটু লিখবেন এই পাতলা ছোট খাতা নিয়ে তার মধ্যেই মন্ত্র লিখবেন এইবার কোনো একটি বড় পেপার নিয়ে সেটাকে মুড়বেন খাতাটাকে খাতাটার মধ্যে মুড়বেন খাতাটাকে মানে কভার করবেন জাস্ট এরমভাবে কভার করবেন যেমন র্যাপিং করে সেরমভাবে কভার করবেন করে সুতো দিয়ে ভালো করে চারিদিক দিয়ে বেঁধে দেবেন এই খাতাটাকে সুতো দিয়ে চারিদিক দিয়ে খাতাটাকে বেঁধে দেবেন বেঁধে দিয়ে আচ্ছা বেঁধে তো আপনি খাতা দেবেন একটা জিনিস আমি স্কিপ করে গেছি হয়তো সেটা হচ্ছে যে মন্ত্রটাতে যেখানে অমুক আছে যেখানে অমুক আছে অমুকের শহীদ অমুকের সত্তর যেখানে আছে সেই প্রথম যে অমুকের শহীদ আছে অমুকের সেই অমুকের জায়গায় অবশ্যই আপনার যে কাছের ব্যক্তিটি আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার প্রেমিক হোক আপনার প্রেমিকা হোক কিংবা আপনার সন্তান হোক অর্থাৎ আপনার যে কাছের ব্যক্তিটি আপনার যে প্রাণের ব্যক্তিটি আপনার যে ভালোবাসা আপনার যে প্রেম সেই ব্যক্তিটির নামটা প্রথমে লিখবেন অমুকের জায়গায় অমুকের সহিত সেই ব্যক্তিটির নাম এবং পরবর্তীকালে যেইখানে আছে অমুকের মানে অমুকের সহিত অমুকের উদাহরণ আমি দিই হয়তো বুঝতে অনেকের অসুবিধা হতে পারে তাই জন্য একটু উদাহরণ দিই আপনি ধরুন আপনার স্বামীর জন্য করছেন আপনি যে নারী আপনার স্বামীর জন্য আপনি এটি করছেন তো আপনার স্বামীর নাম পরেশ রায় আপনার স্বামীর নাম পরেশ রায় এবং যে তৃতীয় ব্যক্তির সঙ্গে সে কানেক্টেড হয়ে গেছে একজন মহিলার সঙ্গে হয়তো সে কানেক্টেড হয়ে গেছে তার নাম সাথী পাল আপনার হাজবেন্ডের নাম আপনি করছেন একজন নারী একজন স্ত্রী আপনার হাজবেন্ডের জন্য করছেন আপনার হাজবেন্ডের নাম পরেশ রায় আর যার সঙ্গে সে যুক্ত হয়ে গেছে তার নাম সাথী পাল তো আপনি প্রথমে আপনার হাজবেন্ডের নামটা লিখবেন সেটা হচ্ছে পরেশ রাহের পরেশ রায়ের শহীদ তারপর এবার ওই তৃতীয় ব্যক্তি বা ওই মহিলার নাম লিখবেন সাথী পালের সত্তর যার পরে বিদ্বেষণ যা যা মন্ত্র আমি বলেছি সেগুলো লিখবেন হয়ে গেল কমপ্লিট এবার আমি যেটা বলছিলাম যে খাতাটা টোটালভাবে আপনার মুড়ে একটা কাগজ দিয়ে বাঁধা হয়ে গেছে একশো আটবার লেখার পরে এবার আপনি ওই খাতাটাকে নিয়ে গিয়ে আপনার ঘরেরই আপনার ডিহের কোনো একটি গুপ্ত স্থানে যেখানে কেউ হাত দেবে না হঠাৎ করে কেউ দেখবে না কেউ কিছু আপনাকে জিজ্ঞেস করবে না বা কোনো ঝাড়ু পোছা হবে না যেখানে যে খাতাটাকে সরাতে হবে সেরকম জায়গায় রাখবেন তবে একটা জিনিস ভালো করে এই জিনিস মাথায় ঢুকিয়ে নেবেন সেটা হচ্ছে যে ওই জায়গাটা যেন কিচেন না হয় বাথরুম না হয় আর বেডরুম তো যেন একদমই না হয় কেন কারণ যদি বেডরুমে আপনি করেন আপনার হাজবেন্ডের সঙ্গে সেই তৃতীয় মহিলার তো বিচ্ছেদ হবেই কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে থাকবে সেই জন্য বেডরুমে ভুলেও কখনো এই জিনিস রাখবেন না এটাকে কাজটা করবারও চেষ্টা করবেন ওপেন কোনো প্লেসে যদি বেডরুম ছাড়া অন্য কোনো রুম থাকে সেই রুমে বসেই কাজটা করবার চেষ্টা করবেন বা ছাদে বসে কাজটা করবার চেষ্টা করবেন এবং জিনিসটাকে রাখবেন যখন তখনও এই বেডরুম বাথরুম কিচেন এই তিনটে জায়গাকে অ্যাভয়েড করে তারপর অন্য কোনো জায়গায় এমন জায়গায় রাখবেন যেখানে কেউ দেখবে না কেউ কিছু বলবে না কেউ জিজ্ঞেস করবে না সেইখানে খাতাটা রেখে একটা ভারী কোনো বেশ ভারী রেখে কোনো জিনিস ইট পাথর যা হোক ভারী রেখে জিনিস তার উপরে চাপা দিয়ে দেবেন দিয়ে ওটাকে রেখে দেবেন একুশ দিন একদিনই লিখবেন একশো আটবার লিখে টোটাল কাজটা প্রক্রিয়াটা করেই ভারী জিনিসটা চাপা দিয়ে একুশ দিন কন্টিনিউ ওইভাবেই ওই জায়গাতেই থাকবে কোনোভাবে না সরিয়ে কোনোভাবে হাত না দিয়ে একুশ দিন পর আপনি ওই খাতাটা নিন কাগজে র্যাপিং ফ্যাপিং করা আছে যেটা সুতো দিয়ে বাঁধা আছে সেগুলো সব কেটে ছিঁড়ে ফেলুন ফেলে সব সমেত টোটাল জিনিসটা খাতাটা সমেত ওই জিনিসগুলো সমেত গিয়ে কোনো জলে ভাসিয়ে দিন অবশ্যই আমি যেমন বলি প্রবাহিত জলে দিতে পারলে সব থেকে ভালো হয় কারণ সেই জিনিসটার এফেক্টটা ভালো পাওয়া যায় জিনিসটা কাজ করে বেটার যদি প্রবাহিত জলে একান্তই না দিতে পারেন কি করবেন ভাবছেন তো অবশ্যই জল তো আপনার ওখানে কোথাও না কোথাও আছে পুকুর হোক বা যাই হোক কিছু না কিছু ঝিল হোক যে কোনো কিছু না কিছু আছে সেখানে গিয়ে আপনি ওই সব জিনিসগুলোকে ফেলে দিয়ে চলে আসুন তবে অবশ্যই যেমন আমি বললাম এই প্রক্রিয়াটা করাকালীন যাতে আপনাকে কেউ না দেখে এবং জিনিসটা যখন রাখবেন তখনও যাতে আপনাকে কেউ না দেখে এবং এই জিনিসটা যখন ফেলছেন তখনও যাতে আপনাকে কেউ না দেখে এটা আপনি কোন সময় করলে বেটার হবে সেই হিসাবে আপনি করবেন তবে যেমন আমি বললাম লেখার দিনটা মঙ্গলবার শনিবার বা অমশ্যার দিন যে কোনো টাইমের মধ্যে আপনি করতে পারেন তিন দিনের মধ্যে যে কোনো একদিন আপনি কাজটা করবেন কিন্তু টাইমটা যে কোনো আপনার সুবিধা মতো আপনি করতে পারেন তো এইটা আপনি করুন এবং আপনি দেখুন একুশ দিন পর থেকে আপনি যে দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন আবার আমি বলছি সৎ প্রক্রিয়া বা অসৎ প্রক্রিয়ার নির্ভর আপনার উপরে করছে আপনি কেমন মানুষ কিন্তু সেই দুজন মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে মনোমালিন্যের সৃষ্টি হবে যতই তাদের মধ্যে গভীর প্রেম প্রীতি জন্মাক দেখবেন কিছু না কিছু নিয়ে ঠোকাঠুকি শুরু হয়ে গেছে একজন আরেকজনের নয় কথা পছন্দ করছেন নয় চালচলন পছন্দ করছেন না কোনো অ্যাক্টিভিটি পছন্দ করছেন না কিছু না কিছু পছন্দ করছেন না এবং ধীরে ধীরে আপনি দেখতে পাবেন নয় ওই তৃতীয় ব্যক্তি আপনার যে কাছের মানুষ তাকে ছেড়ে দিয়ে চলে যাবে সম্পর্ক ছিন্ন করে দিয়ে বা আপনার কাছের মানুষ ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবে অর্থাৎ তাদের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ ঘটবেই ঘটবে করে দেখুন সুফল পাবেন প্রচুর জন পেয়েছে এবং খুব তাড়াতাড়ি পাবেন হ্যাঁ কারোর ক্ষেত্রে অতি তাড়াতাড়ি হয়ে যায় একুশ দিনের আগে থেকেই হয়তো বুঝতে স্টার্ট করে দেবেন কারোর ক্ষেত্রে একুশ দিনের পরেও কিছুদিন হয়তো ওয়েট করতে হতে পারে কিন্তু অবশ্যই যেই দুজনের মধ্যে আপনি সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে চান বিচ্ছেদ হবেই হবে তো অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাবস্ক্রাইবারদেরকে আমি কখনো অসুখী থাকতে দিই না আর আপনি আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স কখনো হতেই পারে না যে আপনার সমস্যার সমাধান হচ্ছে না ভিডিও দেখুন যেই সম্পর্কিত ভিডিও দরকার সে দেখুন সব ধরনের ভিডিও সব ধরনের টোটকা উপায় আমি সহজ সরল প্রক্রিয়া দিয়ে থাকি আপনার সকল ধরনের সমস্যার সমাধান আপনি বাড়িতে বসেই করতে পারবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করা চাই যেমন বললাম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার কোনো ভালো ডোটকা নিয়ে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারেনিচণ্ডী